গুড মর্নিং সবাইকে কেমন আছে কমেন্ট করে জানাবে আর আমি ছোট্ট গ্রামের একটা ভিডিও দিচ্ছি এটা হলো বাঁকুড়া জেলা আমার বোনের বাড়ি এসেছি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগবে শ্রাবন্তী ফ্যামিলি ব্লক থেকে তোমাদের সবাইকে স্বাগত আর বুক ভরা ভালোবাসা দিয়ে ছোট্ট একটা গ্রামের ভিডিও তোমাদেরকে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থেকে এটা হলো আমার বোনের যা আর এটা হল ঠাকুর শাশুড়ি আর যাই হোক আর আমার বোনের যায়ের সাথে আমার বোনের সাথে একটু খুনছুটি ওদের হয়েই থাকে ঝগড়া মানে সিরিয়াস না এমনি আর কি ঠাট্টা হতেই থাকে আমার বোন বলছিল দিদি দুধ তুইছ দিদিরা চা খাবে তো ও বলছিল না না দোয়া হয় না তোর দাদা তো কালকে মেয়ের বাড়ি গেছে আসেনি আমি একা বাছুটা টেনে ধরতে পারছি না তুই তাহলে ধর এই নিয়ে দুজনে খুব মানে হ্যাঁ দেখছি দেখি তো আনতে পারে কি হ্যাঁ বাছুরে দুধ দিয়ে তারপরে দুধ দুইবে ওই বাছুরটা আমার বোন টেনে রেখবে লক্ষ্মী টান

দু বছর হয়ে গেছে বাছুরটা দিচ্ছে হ্যাঁ আমার শাশুড়ি একটা মানে এরকম বাছুর মানে বিক্রি করে দিচ্ছিলো জানো তো তো ওর মেয়েকে খাট দেবে বলে নন আমার ননদকে দিয়ে আমরা আবার কী করলাম আমি বললাম তাহলে আমরা তো বাইরে চলে যাই তাহলে গরুর পয়সাটা আমরা দিয়ে দিচ্ছি যে তুমি গরুটাকে পালবে আর যেরকম পোষানি দেয় যে পারবে তখন তোমাকে একটা দেবো আর বিক্রি করে দিলে তো কাঁদ খালি হয়ে যেত দিয়ে নিলুম নিয়ে ফের কিছু পয়সা ধার দিলুম দিয়ে ননদকে খাট দিল জানো দিয়ে গরুগুলো পালতো দিয়ে সেই ফোন করে করে তোর গরু দেখতে পারবো নি হ্যান পারবনি করতো খালি দিয়ে লাশ বিক্রি করে দিন আর অনেকগুলো দুটো না তিনটে ছানা হয়েছিল একটা বিক্রিও করে দিয়েছে লুককে বলছে মরে গেছে জানো যে সেই থেকে আর আগেতে বিক্রি করে দিয়ে আর নিল আর এবারে ফের ছাগলও কিনেছিলুম দুটো

আঢ়াই দিছে পইচা নেবে নে চা পরোটা এই যে আলু সবজি হয়েছে আর আলুর দম পরোটা চা চা তো খাওয়া হয়ে গেছে এখন আলুর দম আর পরোটা খাওয়া আর এরা দুজায় ঝগড়া করছে খাওয়া খাওয়া নিয়ে দেখো এখন লক্ষ্য করছে না যে আমার ছেলেকে যে কাল বেসন ঝোলটা খাওয়াইছি আজকে আমার ছেলের অম্বলে জ্বর আসবে নি কথা হ্যাঁ বেসন ঝোল তখন দিদি দিলা পাল্টে পাল্টে খায়

সে এসে জড়িৎ করাতে মনটুকে দেখো এত তুলছে কি বলে খড়ে চলে পয়শাক কাটার জন্য ওর পিসির বাড়ি আজকে নিমন্ত্রণ আছে আমরা যাব তো তার জন্য এখানকারে পয়শাক কেটে পাটাচ্ছে আর গোটা মুরগি মুরগিটা কোথায় গেল কই মনটু চাത്തേ এই छाতি बटे চালে উঠেছে এই দেখো মুরগি এদের ও ননদের ওখানে সামনে পাওয়া যায় না আমার বোনের এখান থেকে সবাই কিনে নিয়ে যায় তো এখান থেকে ও ফোনে বললো কিনে পাঠিয়ে দে তো আমার বোন পর বোন দিয়ে আসবে ও রান্না করবে আর আমার বোনের ননদ বাড়ি এখান থেকে প পনেরো মিনিট কুড়ি মিনিটের রাস্তা তো এগুলো পাঠিয়ে দেবে রান্না করবে আমরা সেই সময় চান টান করে যাবো গিয়ে খাবো তাই রান্না হয়ে কাট কাট

এই যে সব রেডি হয়ে বেরিয়ে গেছি বাইরে সব দাঁড়িয়ে আছে দেখো এইয আকাশ আর মন্টু এদিকে কথা গেল আর ওই যে তোমাদের দাদা লাভনি আর শিবু কাজে গেছে ও এসে ও সাইকেলে করে চলে যাবে সামনেই তবে সেজন্য না আমরা এখন ব্যাটারি গাড়ি করে যাবো মানে কুড়ি মিনিটের রাস্তা অত হাঁটা যাবে না কুড়ি মিনিট সেই জন্যে দুপুরবেলা রোদ আছে তো হেঁটে যাবো নি তা তার জন্য টোটো গাড়ি করে যাবো ব্যাটারি গাড়ি করে ওই দেখো আমার বোন ওটা হল ও হলদে তাতে শাড়ি পরেছে একটা হলদে আর আমি এই যে এটা পড়েছি বাটি পিনটার একটা সামনেই তো বেশি দিন এই যে মিষ্টি আনতে দেওয়া হয়েছিল মিষ্টি ওদের ওইখানে যাওয়ার পথে দোকান নেই অনেকটা দূরে দোকান তো মিষ্টি এনে এনে ব্যাগে ভরে নেই দু প্যাকেট নিয়ে হয়েছে ওর মামা শ্বশুর বাড়ি আর অন্য অন্যদের বাড়ি ওখানে এক জায়গাতেই

এই যে সবাই মিলে টোটো গাড়িতে উঠে পড়েছি ব্যাটারি গাড়িতে এই যে যাচ্ছি আর সবাই বলছে আমার দিকে একটু ক্যামেরা করো লাবনী বলছে আমার দিকে করো আমার বোন বলছে আমার দিকে করো এরকম করতে করতে সবাই হাসি মজা করে যাচ্ছি আর দুপাশারি মাঠ আর বীজ খান দিয়ে রাস্তাটা বাগান পুকুর সব কিছু পড়ছে খুব সুন্দর জায়গা যারা বাঁকুড়ায় এখনো আসুনি তারা বাঁকুড়ায় চলে আসতে পারো একটু ঘুরে যেতে পারো এসে খুব সুন্দর জায়গা আমার তো দারুণ লাগে আর বাঁকুড়ায় যখন আসি বোনের বাড়ি তখন আমার বাড়ি যেতেই ইচ্ছা করে না সত্যি তবুও তো জমিয়ে মজা করে এক দু হপ্তা কিছু মনেই হয় না কিন্তু দেশের বাড়িতে আমার বাড়িতে অতদিন থাকতে আমার ভালোই লাগে না মনে হয় জয়পুর চলে যায় কিন্তু বোনের বাড়ি আসলে এই জায়গাটা আমার দারুণ লাগে তাও তো কোথাও ঘুরতে যায়নি সময়ের অভাবে ছোটোবেলা হয়ে গেছে না তার জন্যে তো চলো কথা বলতে বলতে চলে আসলাম মানে আমার বোনের ননদের ননদের পাড়ার ভেতরে ঢুকে গেছি হয়তো ঘরের সামনাসামনি চলে এসেছি কেন প্রথম আসি তো ওদের রাস্তাটা অতটা আমার জানা নেই তো আমার বোন বললো তো পনেরো কুড়ি মিনিট লাগে কিন্তু দেখছি টোটো গাড়িতেই পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে হেঁটে তাহলে ভালোই টাইম লাগে এই যে কথা বলতে বলতে গাড়ি থেকে নেমেও পড়েছি আর হেঁটে যাচ্ছে আর এই শাড়িটা পরে কেমন লাগছে বলবে আর আমার ব্লাউজগুলো আমি নিয়ে এসেছি কেন তো আমার বোনের ব্লাউজগুলো আমার গায়ে হবে না তার জন্যে কথা বলতে বলতে ওই যে আমার বোনের ননদের বাড়ি ঢুকে পড়েছি আমার বোনের ননদের ইটেরই ঘর মানে টিনের ছাউনি কিন্তু সামনেটা না মানে ঝাপটা ঝুঁকটির জন্য একটু ঘিরেঘেরা দিয়েছে রান্না করে তো এখানে আর আমার বোনের ননদটা দেখতেই পাচ্ছ স্বামীটা নেই মারা গেছে তো একাই আর একটা ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে তো বেছাড়া ও একটু পরের বাড়িতে কাজ করে মাঠে ঘাটে কাজ করে খায় তো যাই হোক আর আমরা যখনই যাই না তখনই আমাদেরকে নিমন্ত্রণ করে আসিনি বলে খুব রাগ করে তার জন্য ভাবলাম তো আজকে চলেই আসি ওতে বাড়ি তো আসলাম ওরা ও খুব খুশি হয়েছে আর এই যে আমার বোনের ননদের ঘরে বসে আছি তোমাদের দাদা বসে আছে আমি বসে আছি দীপ দাঁড়িয়ে আছে সবাই আকাশও আছে সবাই একটু ঘোরাঘুরি করব এখানে জায়গাটাও খুব দারুণ জায়গা ভালোও লাগছে আর কেউ নেই তো সেই জন্য আমার বনি জল মিষ্টি দিচ্ছে মেয়েটা এটা খেয়ে নিব এই যেখানে একটু আমার বোনের ননদের ঘরের সামনেই স্কুল ওই দেখো স্কুল এই যে স্কুলের ওখানে কল আছে এই যে কলটা দেখতে পাচ্ছ কি জানি না এই যে কল আছে আর বাকি এগুলো আমি সব ঘুরে ঘুরে দেখছি ওদের এখানে অনেকবার বোনের বাড়ি এসেছি ও ননদের বাড়ি কোনো সময় আসেনি তো বারবার যখনই আসি নিমন্ত্রণ করে ওরা আসাই হয় না তো ওদের রাগ হয় চলে যায় তো আজকে ভাবলাম যাই ওদের একটু ঘুরে আসবো ওদের ওইখানটায় আর অনেক দিন ধরে বলছে তাহলে যাই একবার তো ওই জন্য এসেছি আর এই দেখো আর এদিকে সব কি বলতো বাঁকুড়া তো গ্রাম এলাকা তো তো কী বলতো মানে গ্রাম সাইডে তো আর সবাই ঘর কালার সবাই একই কিছু বোঝা দেয় না যে কার কোনটা ঘর কি বোঝা দেয় না আর এদিকে টিনের টিনের যে অ্যালবেস্টারগুলো হয় ওর ছাউনিগুলো এখানে বেশি মানে টিনের অ্যালবেস্টারের ছাউনি বেশি আমার বোনের ঘরেও দেখেছে তারপরে

তো খাওয়া দাওয়া করলাম করে নিচেটা শুয়ে আছি আমার বোন আর আমি আর এদের টিভিটা একটু ঝিরঝির করছে আর তোমাদের দাদা ভাই দেখো খাওয়ার পরে একটু না ঘুমোলে বা বাব হা করে ঘুমোচ্ছে দেখো আর সবাই ক্যাল বেলা করছে ছিলাম তোমাদেরকে বললাম না যে ওর পিসাশুড়ি বাড়িও আছে ওখানে এই এটাই হলো ওর পিসাশুড়ি বাড়ি তো বিকালবেলা খাওয়া দাওয়া করে ওর ননদ বললো তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি নাহলে আবার খারাপ ভাবে শুনলে তো ওদের বাড়ি এসেছি নাহলে যাবো না বলছিলাম ছোটোবেলা তো খাওয়া দাওয়া করতে অবলা হয়ে গেছিলো ভাবছি শীত পাবে সন্ধে হয়ে যাচ্ছে তো শীত পাবে তো বলছিলাম বোন চাদর টাদর আনে তাড়াতাড়ি চল তো ওরা ছাড়ছিল না ওরা বলছিল চা খেয়ে যাবে তারপরে পিয়ারা পেরে দিল আর যাই হোক আর এই জন্য যাচ্ছি রাস্তায় আর আমার বোনের ননদ বলছে দিদি এলে যে কালে তাহলে আমার মামা শ্বশুরবাড়ি একবার ঢোকো এটা মানে আমার বোনের ননদের মামা বাড়ি তো ওর মামা শ্বশুরের বৌমাগুলো সে হাত ধরে টানাটানি করছে যেন তারপরে আর বলছে তোমার বর কোনটা ছেলে কোনটা তো যাই হোক তোমাদের দাদা ভাইকে আর আমাদের ছেলেদের মানে একই সময় লাগে তো মানে বুঝতে পারেনি জামাইবাবুর খুব অল্প বয়স অনেক কথা বলছিল বলছিল তারপরে এখানে একটু 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 ওদের সাথে গল্প করলাম এরাও খাও তো খাইনি জানো তো আবার দুবার চা খাওয়া হয়ে গেছে আর জানো তো নতুন ঘরে চলে এসেছি আর এই যে যেমন বোনের চাদর চাদর নিয়ে যায়নি জানি বেলা বেলি চলে আসবো তো ঠান্ডা লাগছিল আর ওখানে গাড়িও পাওয়া যাচ্ছে মানে টোটো গাড়ি করে গেছিলাম তো তো ফোনটা ঘেঁটে ঘেঁটে ফোনে সুইচ অফ করে দিয়েছে আমার বোনের ফোনটা তো টোটোওয়ালাকে ফোন করতে পারে না নাম্বারটা ওই ফোনই ছিল তো হেঁটে হেঁটে আসছিলাম আবার একটু রাস্তায় টোটো পেয়েছি টোটো করে চেপে চলে আসলাম এসে সব জল ফল এই যে সব বালতি করে তুললো আমার বোন আর এই যে আকাশ লাবণ সব বাইরে আছে আমার বাইরে বসে আছে সবাই এখন যাই যাইনি কালকে যাবি

আমার বোনের বাড়ি থেকে এসে বোন তারা হুড়ে ঘুরে সব কিছু করলো ঘর ঝাড় দিয়া জল তোলা এসব করলো আবার গরম ভাত ডিমের ঝোল বসাতে যাচ্ছিল আমি বললাম দূর ওইসব করতে হবে না তো দিয়ে কি করলো আমি বলি মুড়ি নিয়ে আর এ কর চপ শসা এসব দিয়ে পিঁয়াজ টিয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেয়েকে একটা চাট বানা আর রচাকার ওই খেয়েই সবাই রাত্রিরে শুয়ে পড়বো আর আমার ছেলেরা এরকম চাট খেতে বেশি ভালোবাসে মুড়ি দিয়ে শসা টসা দিয়ে না চপ ফপ দিয়ে মাখালে খুব ভালোবাসে ওরা খেতে আর তোমাদের দাদা ভাই বলছে পেটটা ভার আছে তাহলে আসল কুটুমেরই পেটটা ভার আছে তাহলে আমরা কি করব বলো আমরা এইসব হলেই আমাদের যথেষ্ট এইসব আমরা বেশি ভালোবাসি আর ও তোমাদের দাদা একটু ভাত খেতে ভালোবাসে ওই বলছে আমার পেটটা ভার আছে তো যাই হোক আর শিবুর জন্য দিদি ভাত তরকারি পাঠিয়ে দিয়েছিল শিবু তো যায়নি মানে ও আসতে অবেলা

সবাই খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা ভাই খালি খেলো না ওই যে শুয়ে আছে আমিও শুয়ে পড়বো চলো সবাইকে গুড নাইট চোখ মানে চোখ ফোক আমার ঢুল ঢুল করছে এখানে সকাল করে ঘুম ধরে যাচ্ছে জানো তো তো চলো সবাইকে গুড নাইট বাই বাই